রাজার দেহরক্ষী অনেক 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 আগের কথা এক দেশের রাজা ঘোষণা করল তার একজন সুদক্ষ দেহরক্ষী যাই এই খবর শোনার পর রাজ্যের সকল প্রান্ত থেকে দক্ষ তলোয়ারবাজ আসতে লাগলো রাজাকে খুশি করার জন্যে কিন্তু কোনোভাবেই কোনো তলোয়ার বাজ রাজাকে খুশি করতে পারছিল না মন্ত্রীমশাই খুবই উদ্গ্রীব হয়ে রাজাকে প্রশ্ন করলেন ঝাপনা একে একে সবাই তো চলে যেতে লাগলো কিন্তু এখনো আপনার মন মতো কাউকে তো পেলাম না এরা সবাই ভালো তলোয়ারবাজ বাস ছিল তাতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তার পাশাপাশি আমার দেহরক্ষীকে ভালো মানুষও হতে হবে নাকি মন্ত্রী সহমত পোষণ করলেন এবং পরবর্তী তলোয়ার বাজকে আসতে বললেন রাজা এবং মন্ত্রী সকলের সামনে এক যুবক এসে হাজির হল যুবকটি ছিল খুবই সাধারণ তবে সুদর্শন রাজার অনুমতি নিয়ে যুবকটি তার তলোয়ারবাজি বাজি শুরু করল রাজা এবং উপস্থিত সবাই খুব খুশি হলেন যুবকটির প্রদর্শন দেখে এরপর রাজা খুবই খুশি হয়ে যুবকটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন কে তুমি যুবক এর আগে কোনোদিনও তোমায় এ রাজ্যে তো দেখিনি নাম কি তোমার ধন্যবাদ রাজামশাই আমি পাশের রাজ্যের খুব ছোট একটি গ্রাম থেকে এসেছি শামশের আমার নাম বাহ বাহ যেমন নাম তেমন পরিচয় তোমার বাবা খুব ভাগ্যবান মাফ রাজা রাজামশাই আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন আমাকে বড় করেছেন আমার মা আমার এই যুদ্ধবিদ্যা রপ্ত করতে আমার মা নিজেই আমাকে সহায়তা করেছেন রাজা খুব কষ্ট পেলেন এবং খুবই উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলেন কি করেন তোমার মা যুবকটি উত্তরে বলল তিনি গ্রামের মানুষের বাসায় বাসায় কাপড় ধোয়ার কাজ করেন সারা জীবন এই কাজ করেই তিনি আমাকে বড় করেছেন রাজামশাই রাজামশাই যুবকটিকে কাছে ডাকলেন তার হাতটি নিজের হাতে রেখে দেখলেন সেটি খুবই মসৃণ অর্থাৎ এই হাত কোনো দিনই কঠিন পরিশ্রম করেনি তুমি কোনোদিনও তোমার মায়ের কাছে সাহায্য করেছো জানতে চাইলেন রাজা মশাই উত্তরে যুবকটি বলল না রাজা মশাই আমার মা কোনোদিনই আমাকে কাজ করতে দেননি বরং নিষেধ করেন এবং সর্বদাই বলেন আমি যেন সবসময় তলোয়ার বিদ্যায় মন দেই যাতে আপনার দরবারে কাজ করতে পারি রাজামশাই যুবকটিকে বললেন তুমি অবশ্যই কাজ করবে আমার দরবারে কিন্তু তার আগে একটি কাজ রয়েছে তোমার তুমি আজ বাসায় ফিরবে এবং তোমার মায়ের হাত তুমি নিজে ধুয়ে দিবে এবং কাল আবার দেখা করবে আমার দরবারে কিন্তু তোমার মাকে বলতে পারবে না এসব আমি বলেছি তাহলেই তোমার কাজ নিশ্চিত যুবকটি খুবই খুশি হলো এবং রাজার আজ্ঞা নিয়ে নিচ বাড়ির পথে রওনা দিল। বাসায় ফেরার পর মা ও মা কোথায় তুমি এই তো বাবা ঘরের বাসনগুলো ময়লা হয়েছিল সেগুলোই পরিষ্কার করছিলাম তুই বল আজ তো গেলি রাজা রাজামশাইয়ের কাছে তোর কি চাকরি হলো সে কথা পরে হবে মা আগে কিছু খেতে দাও আমার ভীষণ ক্ষুধা পেয়েছে পাগল ছেলেটা আমার হাত মুখ ধুয়ে বস আমি এখনই তোর খাবার প্রস্তুত করছি হাত মুখ ধোয়ার সময় শমশের মনে পড়ল রাজা মশাইয়ের কথাটা সে চিন্তা করল এখনি। মায়ের হাত ধুয়ে দিবে তারপর একসাথে খেতে বসবে মাকে খুঁজতে খুঁজতে শমশের যখন রান্নাঘরে গেল তখন দেখলো তার মা তখনও থালা বাসন ধুচ্ছে সে কাছে গিয়ে বলল মা ও মা কিছু মনে না করলে একটা কথা বলি বল না শোনা কে মানা করেছে তোকে না মানে মা তোমার হাতটা একটু ধুয়ে দিই তুমি কিছু মনে করবে না তো তার মা অবাক হলো ছেলের এমন কথা শুনে কারণ এর আগে সে কখনোই এমন কোনো ইচ্ছা তার মায়ের সামনে প্রকাশ করেনি তিনি অবাক মনে হাতটা এগিয়ে দিলেন শমশের ধীরে ধীরে তার মায়ের হাত ধুয়ে দিতে লাগলো হাতটা ধুয়ে দেবার সময়ে শমশের প্রথমবারের মতো খেয়াল করল তার মায়ের হাত কতটা মলিন হয়ে গিয়েছে এত বছরে দৈনন্দিন কাজ করতে করতে তার নিয়মিত কাপড় ধোয়ার কারণে হাতের অনেক জায়গায় ফোসকা পড়ে গেছে সেগুলোই পানি স্পর্শ করলে তার মায়ের যে কষ্ট হয় সেটিও শমসের বুঝল ভেজা চোখ নিয়ে শমসের যখন হাত ধুয়ে দিচ্ছিল তখন অবাক হয়ে তার মা জিজ্ঞেস করে কি হয়েছে রে সোনা এভাবে কান্না করছিস যে আজও চাকরিটা হয়নি বুঝি ও নিয়ে মন খারাপ করতে হয় না রে পাগল আমি তো আছি আমরা হাসি চলতে পারবো তুই কষ্ট তুমি যে এভাবে মানুষের বাসায় কাপড় ধো তোমার কষ্ট হয় না মা কোনো দিনই তো আমাকে কোনো কাজ করতে দাওনি কিভাবে সামলাও এত কিছু উত্তরে তার মা বলল। যা তা বলিস ঘরের কাজ তোকে দিয়ে করাবো বুঝি আর এসব কিছুই না সব বাবা মাই তার সন্তানের জন্য এসব করে তুইও বড় হয়ে তোর সন্তানের জন্য করবি বুঝলি শমশের হাসি মুখে তার মাকে বলে আজ থেকে আর না মা রাজামশাই আমাকে তার দেহরক্ষীর কাজটা দিয়ে দিয়েছেন তোমাকে আর কোনোদিন মানুষের বাসায় কাজ করতে হবে না আর দাও আজ থালা বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি তোমাকে আর কষ্ট করতে হবে না তার মা অনেক খুশি হলেন কান্না ভেজা গলায় তার জন্যে অনেক দোয়া করে দিলেন পরের দিন রাজার দরবারে শমশের যখন উপস্থিত হলো তখন রাজা জানতে চাইলেন তোমার মায়ের হাত দেখে কি বুঝলে শমশের বুঝলে তো তরবারি চালানোর চাইতেও ঘরের কাজ করাই বেশি কঠিন উত্তরে শমশের বলল আমি বুঝেছি রাজামশাই এরপর থেকে আমি আর আমার মাকে একা কাজ করতে দিব না সুযোগ হলেই আমিও তার কাজে হাত বাটাবো রাজামশাই রাজা অনেক খুশি হলেন তার উত্তর শুনে এবং খুশি মনে তাকে নিজ দেহরক্ষী হিসেবে নিযুক্ত করলেন এবং বললেন ছোট হোক বা বড় সব সময় বাবা মায়ের সকল কাজে সাহায্য করতে হয়